2015 বিশ্বকাপে অ্যাডিলেডে কোয়ার্টার ফাইনালে ওঠা লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে 275 রান করেছিল বাংলাদেশ। শেষ দুই ওভারে ইংলিশদের জিততে লাগত 16 রান। 49তম ওভারে ক্যাপ্টেন মাশরাফি ডেকেছিলেন রুবেল হোসেনকে। চরম উত্তেজনার সেই পরিস্থিতিতে পেনাল্টিমেট ওভারের প্রথম বলেই রুবেল 142 কিলোমিটার গতির ডেলিভারিতে স্টুয়ার্ট ব্রডের উইকেট ভেঙেছিলেন। এক বল পরে ইয়র্কার লেন্থের ডেলিভারিতে উড়িয়েছিলেন অ্যান্ডারসনের স্ট্যাম্প। ইংলিশরা অল আউট 260 রানে, টাইগারদের ইংলিশ বথ 15 রানের ব্যবধানে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় জয় রুবেল হোসেনের হাত ধরেই, আর সেই থেকেই অ্যাডিলেড, ইংল্যান্ড এসব নাম শুনলেই মাথায় চলে আসে রুবেলের নাম। ইংল্যান্ডের বিপক্ষে 53 রানে 4 উইকেট সহ 2015 বিশ্বকাপে 6 ম্যাচে 8 উইকেট নিয়েছিলেন রুবেল। অথচ সেই রুবেলই 2019 বিশ্বকাপে মাশরাফি, মুস্তাফি, সাইফুদ্দিনদের ভিড়ে মাত্র 2 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এই টাইগার পেসার সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন 2021 সালের 26 মার্চ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে 3 উইকেট নিয়েও এরপর আর আন্তর্জাতিক ওয়ানডে খেলার সুযোগ পাননি রুবেল। তারপরও বিভিন্ন সময়ে বিভিন্ন সিরিজে স্কোয়াডে ছিলেন, কিন্তু একাদশে সুযোগ পাননি এই পেসার। 13 বছর আগে 2009 সালের 14 জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক। মাশরাফি ও রুবেলের আগুন ঝরানো বোলিংয়ে সেদিন জয়সুরিয়া, সাঙ্গাকারা, জয়বর্ধনাদের লঙ্কা মিরপুরে অল আউট হয়ে গিয়েছিল মাত্র 147। সেই ম্যাচে 5 ওভার 3 বল করে 33 রানে 4 উইকেট পেয়েছিলেন রুবেল। আর এই পেসারের উইকেটের নেশা যাত্রা আরম্ভ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করে। বাংলাদেশ ওই ম্যাচটা জিতেছিল 5 উইকেটে। ওয়ানডের মতো রুবেল টেস্ট অভিষেকও জয় দিয়ে শুরু করেছিলেন। রুবেলের অভিষেক ম্যাচে 2009 সালে কিংস্টাউনে ওয়েস্ট ইন্ডিজকে 95 রানে হারিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে 3 উইকেট পেয়েছিলেন রুবেল হোসেন। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। রুবেল টেস্টে কখনোই নিয়মিত ছিলেন না, ক্যারিয়ারে বেশি বিবেচিত হয়েছেন ওয়ানডে ও টি টোয়েন্টির জন্য। কিন্তু গতি তারকা এখন এমন এক সময়ে পড়েছেন যখন বাংলাদেশের হাতে রয়েছে এক ঝাঁক তরুণ উদ্যমী পেসার। মুস্তাফিজ, তাসকিন, শরীফুলের দারুণ এক কম্বিনেশন গড়ে উঠেছে। সাইফুদ্দিন ফিট থাকলে কাকে রেখে কাকে খেলাবেন সেটা নিয়ে হিমশিম খাওয়ার অবস্থা টিম ম্যানেজমেন্টের। সম্ভাবনাময় মৃত্যুঞ্জয় চৌধুরী, কাজী অনিক, হাসান মাহমুদ, শহীদুলদের মতো আরও তরুণরা পাইপলাইনে রয়েছেন। তরুণদের উদ্যমী পারফরম্যান্সের কারণেই মূলত বেশ কবছর ধরে দলে অনিয়মিত হয়ে পড়েছেন রুবেল। স্কোয়াডে থাকলেও সুযোগ পান না ম্যাচ খেলার। জাতীয় দলে ফিরতে তরুণদের সাথেই লড়াই করতে হবে রুবেলকে, সেটা অনুমেয় সত্য। কিন্তু সেই লড়াইও সুবিধা করতে পারছেন না এই পেসার। বাগেরহাটের পেসারের সাম্প্রতিক পারফরম্যান্স একদমই চোখে লাগার মতো নয়। সবশেষ বিপিএলের ঢাকার জার্সিতে 8 ম্যাচে নিয়েছিলেন মাত্র 6টা উইকেট। জাতীয় দলে ফিরতে রুবেলের বড় মঞ্চ হতে পারত প্রিয় ফরম্যাট ওয়ানডের ঢাকা প্রিমিয়ার লিগ, কিন্তু ডিপিএলও একদমই সুবিধা করতে পারেননি এই পেসার। প্রাইম ব্যাংকের জার্সিতে 5 ম্যাচে রুবেলের সংগ্রহ 3 উইকেট, তার মধ্যে 3টা ম্যাচে ছিলেন উইকেট শূন্য। বয়স 33 চলছে রুবেলের। 27টা টেস্টে 36 উইকেট, 104 ওয়ানডেতে 129 উইকেট আর 28টা টি-টোয়েন্টিতে সমান সংখ্যক উইকেটেই তার ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে যাবে, এটা বিশ্বাস করতে চাইবেন না রুবেলের অনুরাগীরা। আর ভক্ত অনুরাগীদের এই পেসারকে আবার জাতীয় দলে দেখার স্বপ্ন পূরণ করতে হবে রুবেলের নিজেরই। আবার জাতীয় দলের জার্সিতে 22 গজে ব্যাটারদের উপর ত্রাস ছড়াতে চাইলে ঘরোয়া ক্রিকেটে এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের সাথে ফাইট করেই ফিরতে হবে। সেই ফাইটে ব্যর্থ হলে জাতীয় দলের জার্সিতে রুবেলকে হয়তো আর দেখতে পাওয়া যাবে না। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেঞ্জি।